ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে রাজশাহীতে পালিত হলো 10ম আন্তর্জাতিক যোগ দিবস। এবারে স্লোগান নিজের এবং সমাজের জন্য যোগ ব্যায়াম। সকাল 6:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম অডিটোরিয়ামে যোগ ব্যায়ামের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার স্বাগত বক্তব্য দেন, তুলে ধরেন যোগব্যায়ামের ইতিহাস ও বর্তমান বিশ্বে যোগব্যায়ামের প্রসারের বিভিন্ন দিক। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন।